ব্যাটারি একবার চার্জ করলে পুরো এক সপ্তাহ সচল থাকবে স্মার্টফোন। স্মার্টফোনের ব্যাটারি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন আবিষ্কৃত এই ব্যাটারির মাধ্যমে ফোনটিতে মিলবে আইফোনের তুলনায় তিন গুণ বেশি ব্যাকআপ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময় আমরা স্মার্টফোনেই কাটাই, তাই এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ যত বেশি, সেই ফোনটি চালাতে তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যবহারকারীরা। সেই কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এনার্জাইজার এমন একটি স্মার্টফোন বাজারে আনছে যা একবার চার্জ করলে পুরো এক সপ্তাহ সচল থাকবে। ফোনটির নাম এনার্জাইজার P28K। এর ব্যাটারি 28,000 mAh এর হওয়ায় স্মার্টফোনটি ওজনেও অনেক ভারী। প্রায় 3 সেন্টিমিটার পুরু এই স্মার্টফোনের ওজন 500 গ্রামের কাছাকাছি। ফোনটি একবার সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে 1.5 ঘন্টা। একবার চার্জে টানা 122 ঘন্টা কথা বলা যাবে। আবার ফোনটি ব্যবহার করা না হলে 3 মাসের বেশি সময় সচল থাকবে ব্যাটারি। ফোনের পর্দার উজ্জ্বলতা কম রাখলে স্মার্টফোনটিতে টানা 11 ঘন্টা ওয়েবসাইট দেখা যায়। এছাড়া এর স্ট্যান্ডবাই সময় 2,252 ঘন্টা। 1080 পিক্সেলের LCD ডিসপ্লের ফোনটির পর্দার দৈর্ঘ্য হবে 6.78 ইঞ্চি। Android 14 অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকবে 8 GB র্যাম ও 256 GB রোম। তবে ফোনটিতে 5G প্রযুক্তি সমর্থন করবে না। আগামী অক্টোবরে ফোনটি বাজারে পাওয়া যাবে, যার বাজার মূল্য হতে পারে বাংলাদেশি মুদ্রায় প্রায় 30,000 টাকা।